নমস্কার বন্ধুরা, মৈত্রী আর অমিতের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসো নববর্ষের। তোমরা নববর্ষ অনেক ভালো করে কাটাও, অনেক আনন্দে থাকো। নববর্ষ তোমাদের অনেক ভালো করে কাটুক, সবাই খুব সুস্থ থাকো, আনন্দে থাকো, সারা বছর হাসি খুশিতে যেন তোমাদের জীবন ভরে ওঠে, এটাই কামনা করি। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়িতে নববর্ষের পুজো ছিল, পয়লা বৈশাখের পুজো। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা ভিডিও করেছিলাম একটা মেমোরি বানিয়ে রাখার জন্য, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। প্রত্যেক বছর মোটামুটি একটা করে ইন্ট্রো দিয়ে থাকি ক্যামেরাটা সামনে নিয়ে, বাট এবছর আর ওটা করা হয়নি, কারণ সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে এবাড়িতে এসেছিলাম। আর এবছর আমাদের বাড়িতে দিদিরা এসেছিলো, আমার বাপের বাড়ি থেকে আমার দুই দিদি এসেছিলো, তাদের ছেলে মেয়ে। তোমরা তো জানোই, অনেকে যারা ব্লগ ফলো করো তারা জানবে যে রিদান দুতি, ওরাও দুজনও এসেছিলো, ওরা অনেকটা বড় হয়ে গেছে। আর আমরা এখন সকাল সকাল চলে এসেছি এই বাড়িতে, এসে পুজোর সব জোগাড়জাতি করছি। এবছর দিদিকে বলেছিলাম বেশিরভাগ কাজটা তুই করবি, তুই যেহেতু এসছিস। আর মেজদিকে বলেছিলাম তুই ওই যে বাচ্চা দুটোকে সামলাবি, তোকে সেরকমভাবে কিছু করতে হবে না, আর সেরকমভাবেও একটা কিছু করতে জানেও না পুজোর কাজকর্ম। তো বলেছিলাম তুই একটু বাচ্চাগুলোকে সামলাস, আমরা একটু এদিকটা সামলে নেবো পুজোর কাজকর্মগুলো। তো এখন আমরা এখানে বসে পড়েছি পুজোর কাজ করতে, দিদি এখন ওখানে ফল কাটতে বসে গেছে। আর প্রত্যেক বছর বুড়ি পিসি আসে, বুড়ি পিসিকে তোমরা হয়তো সব ব্লগেই, বেশিরভাগ ব্লগেই তোমরা দেখবে, বাট এবছর বুড়ি পিসি আসতে পারিনি, বুড়ি পিসির শরীরটা ভালো ছিল না বলে। বুড়ি পিসির ছেলে এসেছিলো, হাজব্যান্ড এসেছিলো, বাট বুড়ি পিসি আসতে পারেনি, অনেক মিস করেছি আমরা। নাহলে এই জায়গাটাতে আমি আর বুড়ি পিসি সকাল থেকে বসে বসে সব কাজগুলো করি। অন্যবারে দিদিরা আসে না, এবছর এসছে, ওরা আসলে সময় পায় না, সেই জন্য ওরাও খুব ব্যস্ত থাকে, সেই জন্য আসতে পারে না। তো অনেক করে বলেছিলাম যে এবারে আয় আয়, তো ওরা সময় বার করে এসছে। ফ্রাইডে রাত্রিবেলা ওরা এসছিলো, মোটামুটি ওই দুদিন মতো ছিল, তারপর আবার পয়লা বৈশাখের দিনকে ইভিনিংয়ে ওরা বেরিয়ে গেছে। প্রত্যেক বছর ঠাকুর মশাই অনেকটা দেরি করেই আসে, প্রায় ওই 9:30-10 এরকম সময় করে আসে, একদম পুজোর টাইমে আসে। এবছর অনেকটা তাড়াতাড়ি চলে এসে ওই 8টার সময় চলে এসছে, এসে পুজোর যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো করছিল। আর বাকি আমরা অনেকটা দেরিতে এসেছি, মানে 9:30 এসেছিলাম, মা বলেছিলো 9:30 চলে আসবে তাহলেই হবে। এসে দেখি অনেক কাজই হয়ে গেছে প্রায়, যে ঠাকুরের যে সমস্ত কাজগুলো রয়েছে, আর মাও টুকটাক করে কাজকর্ম করে দিচ্ছিল। আর এবছর আমি আর মা দুজনেই সেম শাড়ি পরেছি, শুধু দুজনের কালারটা একটু আলাদা, আমি রেড কালার পরেছি, মা গ্রিন কালার পরেছে। দুজনের শাড়িটাই একদিনেই কিনেছিলাম, আর এক জায়গা থেকেই কিনেছিলাম, ভেবেছিলাম যে দুজনে একই শাড়ি পরবো, সেই জন্য এরকম পরেছিলাম। আর দিদিকে একটা আমার শাড়ি পরতে দিয়েছিলাম, বললো আমাকে একটা হালকা দেখে শাড়ি পরতে দে, তো আমার সঙ্গে ম্যাচিং করে ওকে ওই পিঙ্ক কালারের শাড়িটা পরতে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এখানে দেখো দুতি এখানে বসে পড়েছে কাজ করতে, ও তো সেই সকাল 7টার সময় উঠে পড়েছে, 7টা থেকে উঠে সাজা গোজা শুরু করে দিয়েছে, বলছে আমি যাবো পুজোতে ওখানে, আমিও যাবো, আমাকেও নিয়ে চলো, আমিও গিয়ে কাজ করবো। আর রিদানকে রেখে এসেছি ওই বাড়িতে, মানে আমার ওখানে রেখে এসেছি, আর আমার মেজদিকে রেখে এসেছি, বললাম যে তুই একে সামলা, আমরা বরং চেকে নিয়ে যাচ্ছি, দুতিকে নিয়ে যাচ্ছি। তো দুতি এখানে এসে খুব ছটফট করছে, আমাকে কিছু কাজ দাও, আমিও কিছু কাজ করবো। তো ওকে আমরা ওই তুলসী পাতাগুলো বাঁচতে দিয়েছিলাম, ঠাকুরমশাই বলে তুমি এক কাজ করো, ওই তুলসী পাতাগুলো এখান থেকে ছাড়ি ছাড়ি নিয়ে এভাবে রাখো, তোকে যেরকম বলে দিয়েছো সেরকমভাবে ওই কাজটা পুরো করছিলো। মানে খুব, মানে ও খুব মজা নিয়ে পারছিলো আর কি ওই কাজটা করতে, আর ও কাজ করতে খুব ভালোবাসে, যেটাই বলবো সেটা ঠিক করে দেয়। যাই হোক, এখানে এখন আমরা ঠাকুরের খাবার সাজাচ্ছি। আর এটা দেখো, এই ঠাকুরের প্লেটটা যখন পিয়ালি নিয়ে এসেছিলো, মানে মেজদি আর কি, ওটা গোপালকে বছর গিফট দিয়েছে, যে পয়লা বৈশাখে গোপালের জন্য কিছু নিয়ে যাবো না তাই নিয়ে যাচ্ছি। তো যখন এটা আমার এসে আমার হাতে দিচ্ছে, আমি তো হেসে হেসেই মরি, বাটিগুলো এত ছোটো ছোটো আর চামচটা এত বড়, দেখে আমার প্রথমে খুব হাসি পেলাম, যে আমাদের গোপাল এত কম খাবার খায় না, তুই অনেক ছোটো বাটি নিয়ে এসেছিস, এটা তো একটুখানি খেলেই তো পেট ভরে যাবে। যাই হোক, মায়ের আবার খুব পছন্দ হয়েছে, বলছে না ছোটো ছোটো জিনিস আমার বেশ খুব পছন্দ হয়েছে। তো মা এখন গোপালকে সান টান করিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই পিয়ালি রানা থালা বাটি গ্লাসটা করে খেতে দিয়েছে। আর ভেবেছিলাম কী দেবে ওতে করে, বলছে তো যা হোক কিছু একটা দিয়ে দাও, খেঁজুর টেঁজুর কিছু দিয়ে দাও বাটির মধ্যে, কারণ ওটাতে তো সেরকমভাবে কিছু ধরবে না, ছোট্ট ছোট্ট বাটি খুবই। তো সেটাই দিয়েছিলাম, আর বেশ ভালো লাগছিলো দেখতে। আর আমরা তো খুব হাসছিলাম ওর ওই বাটিগুলো দেখে, ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখে, আমি তুই এত কম এনেছিস, দেখবি গোপাল তোর ওপর খুব রেগে যাবে, যে তুই এত ছোটো ছোটো বাটিতেও কী খাবে, ও অনেক অনেক বেশি করে খাবার খায়, এইটুকুনি খাবারকে কখনো ওর হয়? যাই হোক, এখন ঠাকুরমশাই প্রায় অনেকটা কাজই হয়ে গেছে,
আর যেহেতু পয়লা বৈশাখের পুজোতে আমাদের মানে বাবার আর কি অফিসের খাতা পুজো হয়, সেই জন্য এবছর আর খাতাটা তো কিছু অফিস থেকে নিয়ে আসেনি, যেহেতু এখন সবই কম্পিউটারাইজড হয়ে গেছে সেই জন্য খাতা সেভাবে কিছু থাকে না, ওই ফাইল টাইল এগুলো পুজো করাচ্ছে। আমি আগের বছর একটা বই পুজো করিয়েছিলাম, যাই হোক আমারই কাজের বই, ওটা পুজো করিয়েছিলাম, বাট এবছর আর কিছু দিইনি। আসলে এবছর একদমই কিছু মনে ছিল না, আর রিদান দুতিরা এসছে, ওরা এত ছটপটে না, ওরা আসার পর তো আমার মনে হচ্ছিলো যেন কালবৈশাখী আর সাইক্লোন চলে এসছে আমার বাড়িতে, মানে কয়েক দুদিনের জন্য। আর দুজনকে এক জায়গায় যদি রাখা হয় না, ওরা এত বদমাইশি করে আর প্রচণ্ড ছটপটে, প্রচণ্ড রকমের ছটপটে, মানে আমার ঘরটাতে এমন অবস্থা করে দিয়েছে মানে আমার ঘরের মানচিত্র পুরো বদলে দিয়েছে, যে আবার নতুন করে সব কিছু ঠিক করতে হবে ওরা চলে যাওয়ার পরে, মানে এমন অবস্থা করে দেয়। শুধু তাই নয়, এই বাড়িতেও নিয়ে এসেছিলাম, এখানেও অবস্থা পুরো খারাপ করে দিয়েছিলো, সব ঘেঁটে বের করে করে ওরা ভীষণ ছটপটে। ওই জন্য ওদেরকে বললাম আলাদা আলাদা রাখ, আর মেসদি বললো তুই আগে ওকে নিয়ে চলে যা, যখন তোদের সমস্ত কিছু হয়ে যাবে জোগাড় টোগাড় তারপর আমাদেরকে ডাকবি, না হলে যদি একেও নিয়ে যাই দুজনে এক জায়গায় থাকবে তোদের পুজোর কোনো কাজকর্ম কিছু করতে দেবে না, সব লন্ডভন্ড করে দেবে। এখানে মোটামুটি অনেক কাজই হয়ে গেছে, দিদি প্রায় সব ফল টলগুলো কেটে দিয়েছে, আর ওকে বললাম যে তুই সিন্নিটা মাখবি, এবছর আমি আর মাখবো না, তুই মাখ, বাকি যা টুকটাক কাজ আছে ওইগুলো আমি করবো। আর এখানে দেখো দুটি কী সুন্দর করে তুলসী পাতাগুলোকে বেছে দিয়েছে, খুব কাজের মেয়েও। এখন বাবা এখান থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের গণেশ ঠাকুরটাকে, দুটোই পুজো হবে, লক্ষ্মী গণেশ দুটোই। আর এই লক্ষ্মী গণেশের মূর্তিগুলো এত সুন্দর দেখতে, মানে দেখলে মনে হয় তাকিয়েই থাকি, চোখ নাক মুখগুলো এত সুন্দর করে আঁকা। লক্ষ্মী গণেশকে বসিয়ে দেওয়ার পর ভালো করে ঠাকুরমশাই এখন স্নান টান করিয়ে দেবে, ভালো করে মুছিয়ে তারপরে মালা টালা এইসব পরিয়ে সাজিয়ে সুন্দর করে একটা খুব সুন্দর লুক দেবে আর কি গণেশ ঠাকুরকে, আর দুজনকেই দেবে, দেখতে ভীষণ ভালো লাগবে যখন সাজানোর পর, দেখতে না দারুণ লাগে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে দাঁড়াও। এদিকে আমাদের কাজগুলো প্রায় হয়ে গেছে, আমি ওই টুকটাক কিছু কাজ করছিলাম চন্দন বাটারে, আর অন্যবারে রশ্মিরা তাড়াতাড়ি চলে আসে, আমার একটা ননদ আছে তোমরা হয়তো লক্ষ্মী পুজোর সময় দেখেছো, মাসি শাশুড়ির মেয়ে, ও এসে এই সব কাজগুলো করে, ওই প্রদীপের সলতে লাগানো, তারপর চন্দন বাটা, তারপর ফুল সাজানো বা পদ্ম ফুল ফোটানো, এইসব এইগুলো কাজগুলো রশ্মি করে, আমরা খুব মজা করে এই কাজগুলো করি। বাট এবছরে লোক সংখ্যা মানে যখন পুজো হয়েছিল আর কি অনেকটা তাড়াতাড়ি যেহেতু হয়েছে সেই জন্য লোকজন খুব কম ছিল। পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়েছে সেই জন্য লোকজন অনেকটা দেরিতে এসেছে, বলতে ওই 11টা সাড়ে 11টা থেকে আসা সবাই শুরু করেছে, আর আমাদের 10টার মধ্যে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যা গরম পড়েছে তাড়াতাড়ি হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে, সকাল সকাল পুজো হয়েছে বলে অমিতকে তোমরা দেখতে পাচ্ছ না, যেহেতু দিদিরা এসছে আমার সাথে, দিদিরা ওই বাড়িতে আছে আর অমিত ওই বাড়িতে যায়নি, ও এখানে মায়ের এখানেই শুয়েছিল এই বাড়িতে, আর ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ও চান টান কিছু হয়নি, ও উঠবো বলছে পুজো হয়ে গেলে তারপর উঠে আমি চান টান করে জামা কাপড় পরবো, ওই জন্য ওকে আর দেখা যাচ্ছে না, ও শুধু বলছে আমি তোমাদের ভিডিওগুলো করে দিচ্ছি, বাকি আর আমি কিছু করতে পারবো না। আর দেখো কলা গাছগুলো কীরকম শুকিয়ে মতো গেছে, কালকে রাত্রিবেলা একটু জল ছড়া দিয়ে রাখলে বোধ হয় এরকম হতো না, আর অত কারোর খেয়ালও ছিল না আসলে, তাড়াহুড়োতে দিদিরাও এসছে তো, আর অন্যবারে তাও আমি গুছিয়ে গেছি সব রাখি, আর মা এখানে একা হাতে সমস্ত কিছু করেছে, আলপনা দেওয়া যেগুলো আগে থেকে করে রাখে আর কি, বাসন বের করা হেনা তেনা। তো যাই হোক এবছরে অনেকটাই কাজ দিদিরা করে দিয়েছে, মানে মোটামুটি দিদিরা আর মা এই কজন মিলে বেশি কাজ করেছে, আমি ওই টুকটাক হাতে গোনা কয়েকটা কাজ করেছি। এবছরে একটা জিনিস খুব ভালো হয়েছে যে যেহেতু মেস দিয়েছিল আমার অনেকগুলো ফটো তুলে দিয়েছে, অন্যবারে ফটো তোলা হয় না, শুধু ভিডিওটাই হয়, ফটো একটাও থাকে না, পরে অমিতকে বলি তুমি একটাও ফটো তুললে না, ওই একটা দুটো তুললে তাও মনের মতো হয় না, বাট এবছরে অনেক ফটো তুলেছি আমরা। আর এখানে দুতি এখন জিজ্ঞাসা করছে আর কী কাজ করবো, আর কী কাজ করবো, মানে ও শুধু কাজ করার জন্য ছটপট করছে, খুব কাজের মেয়ে। রিদানও আবার খুব কাজের ছেলে, ও আবার অনেক কিছু করতে জানে, আবার বাসন টাসন মাজে সবই পারে, ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছানা কি সব করে ওর মা বলছিল, ওরা দুজনেই খুব ভালো কাজের মেয়ে, মানে কাজের ছেলে মেয়ে আর কি, কাজ করতে পারে সবই পারে, ওর পড়া আবার পড়াশোনা করতেও ভীষণ ভালোবাসে, আমি তো বাচ্চাতে কখনো শুনিনি যে পড়াশোনা করতে এত ভালোবাসে, ওরা স্কুল যেতে খুব ভালোবাসে, পড়তে ভালোবাসে। রিদান এখানে এসে এত চেঁচামেচি করছে, ওকে খাতা দিতে হবে, পেন দিতে হবে, ও লিখবে পড়বে, মানে ও নাকি দিনে 6 থেকে 7 বার পড়তে বসে, ওর কথা শুনলে তো আমার হেসেছে মরবো। ওকে ওর ভিডিও ক্লিপ কয়েকটা নিয়েছিলাম, ওইগুলো আমি পরে আপলোড করব, পরের একটা ব্লগ বানাবো। আগের দিনকে দিদির জন্মদিন ছিল, মানে চৈত্র সংক্রান্তি যেদিন বলে আর কি, মানে পয়লা বৈশাখের আগের দিনকে, তো ওই দিনকে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, ওই একটা ব্লগ করে রেখেছিলাম, বাট ওটা এডিটও হয়ে গেছে, ভাবলাম এই ব্লগটা আগে দিয়ে দিই তারপরে ওই ব্লগটা দেবো, কারণ পয়লা বৈশাখ পেরিয়ে গেলে আর ভিডিও দেখতে অনেকের হয়তো ভালো লাগবে না, ভেবেছিলাম ব্লগটা কালকেই দিয়ে দেবো, আর সময় হয়ে ওঠেনি সেই জন্য অনেকটা লেট করে দিতে হচ্ছে। আর এদিকে দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে, ফল কাটা,
সাজানো সব কিছু হয়ে গেছে। নাড়ুটা এবছর আমরাই বানিয়েছিলাম বাড়িতে, আগের দিনকে বানিয়ে রেখেছিলাম, ওইটারও একটা ছোট ব্লগ করে রেখেছিলাম, ওগুলো পরে শেয়ার করব। আর এখানে দেখো মালা দিয়ে সাজাবার পর ঠাকুর দুটোকে কি সুন্দর দেখতে লাগছে। মোটামুটি আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে, অনেকটাই পুজোর যোগাযান্তি হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই পুজোতে বসবেন, মোটামুটি পুজোটা করতে ওই 1-1.5 ঘন্টার মতো হয়তো সময় লাগবে। এদিকে দিদি সিনেমাকাও হয়ে গেছে, আর দিদি সিনেমাকাও হয়ে গেছে, এদিকে আমার পুজোর যা সমস্ত কাজ ছিল আমি আর মা দুজনে মিলে করে দিয়েছি, ওগুলো হয়ে গেছে। আর এই যে পদ্ম ফুল ফুটিয়েছি, পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো ফোটানোর পর। আর এই পদ্ম ফোটাতে বেশ মজা লাগে, বেশ ভাল লাগে, পদ্মগুলো যখন ফোটাই না তখন খুব ভাল লাগে। তুই বলছিলাম আমায় দাও না আমি ফোটাবো না, তুই পারবি না, আমাকে দেখিয়ে দাও না আমি করে দিচ্ছি। বলছো না তুই সামনে বছর থেকে করবি, বছর থেকে করতে হবে না, ও কাজ করার জন্য শুধু ছটপট করে। যাই হোক এখন আমাদের পুজো শুরু হয়ে যাবে একটু পরেই। আর এখানে আমার মেজদি এখন চলে এসছে, ওকে বলেছিলাম যে সব কাজ হয়ে গেলে তারপর তোকে ফোন করব, তারপরে আসবি। ও কাজ হয়ে গেছে, ওকে ফোন করেছিলাম, ও নিয়ে চলে এসছে রিদানকে, না হলে রিদান একদম সব তোলমাটি গোল করে দেবে। আর ও এমনিও পুজোর কাজকর্ম অতটা কিছু করতে সেরকমভাবে আমাদের মতো অতটা পারে না। ও বলছে আমি একটু এখানে বসে কিছু একটা দেখ করি, তোর একটু ভিডিও তোল, সবাই তাহলে দেখবে যে আমিও একটু কাজ করছি। বললাম ঠিক আছে, তুই তাহলে তুই শুধু এই বাটিটা নিয়ে একটুখানি বসে থাক, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। তো ওই জন্য বাটিটা নিয়ে বসেছিল। সিনেমাকে এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু আদা কুঁচি দিচ্ছি, আদা কুঁচিটা দিতে বাকি ছিল, বাকি সবই দেওয়া রয়েছে, দেওয়া হয়ে গেছে, ঘি আর মধুটা দিলেই হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। আর আমার বর্দি অনেক কাজ করতে পারে, খুব কাজের মেয়ে, আমাদের বাড়িতেও ওখানে ও অনেক কাজ করে। আমার মেজদি আবার ঘরের কাজকর্ম অত কিছু করতে পারে না, ওকে ওটা নয় এদিকে এসো, ও বলছো স্কুলের নাম, পুজো টুজো সব হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিই পয়লা বৈশাখের এবছরের মেনুতে কি ছিল। এবছরে ছিল টক ডাল, ঝুড়ি আলু ভাজা, পটল আলুর তরকারি, চিংড়ি মাছের ঝাল, দই কাতলা, চাটনি,
আর মিষ্টি, এই কটাই ছিল, আর সেরকমভাবে কিছু ছিল না। আর অনেক খাবার দাবার সবার খাওয়া হয়ে গেছে, তারপর অমিত এসে ভিডিওটা এখানে করছে। মোটামুটি এখানে অনেককে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি প্রসাদ ভাগ করতে, আমি আর সোনু। সোনু সবাইয়ের বাড়ি বাড়ি যাবে, সোনু রশ্মি ওরাও এসছে, রশ্মি আর সোনু দুজন মিলে যাবে। আমরা এখন প্রসাদ ভাগ করছি, এটা করা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে পয়লা বৈশাখের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে পুজোর ব্লগ। তোমরা একটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর ঈদান দুতির কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, আসলে ওরা এত ছটপটে না, আমি একটু ভিডিও সেরকমভাবে এবছর আর করতে পারলাম না, ওদেরকে সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।